আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই পুরান ঢাকা স্টাইলে মাটন কাচ্চি রেসিপিটা তৈরি করে দেখাবো। পারফেক্ট একটা কাচ্চি রেসিপি, এবং কি মাংসটাও আপনারা কীভাবে খুবই সফটভাবে তা পারফেক্ট আর কি রান্না করবেন সেই রেসিপিটা নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো রিকোয়েস্ট আপনাদের কাছে একটে, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 কেজি মাটন নিয়েছি, আর যেহেতু কাচ্চি রান্না করব তাই মাংসের সাইজগুলো এরকম বড় বড় কাচ্চি আর কি, যেরকম সাইজের মাংসগুলো থাকে আমি চেষ্টা করেছি ওরকম সাইজেই নেওয়ার জন্য। তো এখানে আমি মাটন নিয়েছি, আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন। তো এখানে আমি প্রথম উপকরণগুলো আপনাকে দেখিয়ে দিতেছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আরও নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রিকের গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ বাদাম বাটা, নিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি 4-5টার মতো ড্রাই আলু বোখারা, নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, আর 1 মুঠের মতো কিশমিশ। আর এখানে আমি একটা বড় সাইজের আলু, মানে যেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলের মধ্যে আমি এখানে কিছুটা জর্দা রং দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে নিয়েছি 1 চামচের মতো গোলাপ জল, আর 1 চামচের মতো কেওড়া জল, আর নিয়েছি এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। তো এখন চলে যাবো এখানে ম্যারিনেট করার জন্য মাংসটাকে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তার 1/2 কাপ তেল দিয়ে দিলাম, তেলটা আমি আসলে দেখাতে খেয়াল ছিল না। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা, এখানে দারচিনি ছিল বড় সাইজের 2, তারপরে ছিল 5-6টার মতো এলাচ, 5-6টার মতো লং, আর মাঝারি সাইজের 2-3টা তেজপাতা। তো এই তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিতেছি। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো ঝালটা আর কি অ্যাড করলাম, সাদা গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তাগুলো। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব, কারণ এই মিক্সটাই কিন্তু আপনার সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ এরপরে কিন্তু আর এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না। তবে মাংসটা মিক্সড করার সময় একটু সাবধানে করবেন, যেহেতু এখানে হাড়সহ মাংস তা হাতে অনেক সময় লেগে যেয়ে হাত কেটে যেতে পারে, তাই এই কাজটা সাবধানে করতে হবে। আর এই তো মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আমি মাংসগুলোকে ভালোভাবে বিছিয়ে দিব, অর্থাৎ একটার উপরে যাতে একটা মাংস লেগে না থাকে। তারপরে এখানে আমি সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দিতে আসছি। এই রাইসটা কীভাবে রান্না করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনাদের সুবিধার জন্য আমি মুখেই বলে দিই, আমি এখানে 2 কেজি মাংসের জন্য 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপরে এটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি গরম মশলা দিয়ে, অর্থাৎ তেজপাতা, লং, দারচিনি, এলাচি এগুলো দিয়ে হাফ সিদ্ধ করে আমি ডাইরেক্ট রাইসটা চালের উপর দিয়ে দিতেছি মাঠটা ঝরিয়ে আর কি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আলু, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম আলু বোখারা, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, আমার কাছে কম লেগেছিলো তাই আমি আবার একটু দিয়ে নিলাম। এটা সম্পূর্ণ ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, আমি আমার পছন্দ মতো করে নিতেছি। তারপরে আবারও আমি উপর দিয়ে আরেকটা লেয়ার করে দিলাম আমি রাইসগুলো দিয়ে, আমার সেম একইভাবে আলুগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে নিব, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা সব কিছু। আর এই পর্যায়ে দিয়ে দিতেছি গোলাপ জল আর কেওড়া জলটা। সবশেষে দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ ঘি, আর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিচ্ছি। আর এই গুঁড়া দুধটাকে আমি যখন রাইস রান্না করেছিলাম কাচ্চির জন্য সেখান থেকে 1.5 কাপের মতো পানি তুলে রেখেছিলাম, অর্থাৎ ভাতের মার, আমি সেটা দিয়ে দুধের মিশ্রণটা তৈরি করে নিব। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি প্রমাণস্বরূপ, দেখুন আমি এই যে রাইসের থেকেই কিন্তু ভাতের মারটা তুলে রেখেছিলাম। তো এটাকে ভালোভাবে ফেটে তারপর আমি এটাকে কাচ্চির উপরে দিয়ে দিব। কাচ্চি রান্নার সময় এটা কিন্তু মাস্ট, গুঁড়া দুধের এই মিশ্রণটা অবশ্যই দিবেন। তো এই তো আমি এটাকে চারিদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম, যাতে চারিদিকে ভালোভাবে অর্থাৎ সমানভাবে যাতে এই দুধের মিশ্রণটা পড়ে, কারণ এই দুধের মিশ্রণটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে। তারপর ওই দুধের মিশ্রণ থেকে আবারও 2 টেবিল চামচ দুধ আমি তুলে রেখেছিলাম, এর মধ্যে কিছুটা জর্দা রং দিয়ে আমি রাইসের উপরে দিয়ে দিলাম, অর্থাৎ কাচ্চির উপরে, এতে করে দেখতে সুন্দর লাগবে। তারপরে এখানে একটা ফয়েল পেপার নিয়ে আমি এই
হাঁড়ির উপরে দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে আমি চারি সাইড দিয়ে ফয়েল পেপারটাকে সুন্দরভাবে এভাবে মুড়িয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্র, ওই ছিদ্রর মধ্যেও কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে দিছি। আর এই তো এটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো চুলা একটা তাও বসাইছি, ওইটারে আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়ে এর উপরে আমি কাচ্চির প্যানটা বসিয়ে দিলাম। এটাকে প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতো আমি হাই হিটে একটু গরম করি। তারপর এটাকে আমি লো ফ্লেমে রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টার মতো। আর এই তো চলে আসলাম, আড়াই ঘন্টার পরে আমি একদম ঘুড়ি ধরে, আর এই যে টিস্যু পেপারটা আমি এখনও ফেলে নেই, আমি এটাকে এতক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর এই আড়াই ঘন্টার মধ্যে কিন্তু একবারও আমি কাচ্চির থেকে মানে ঢাকনাটা সরাই নেই। আর এখন হচ্ছে আমি এটাকে একটু আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিতেছি এটা মানে কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আর দেখুন, এই তো মাশাল্লাহ তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট কাচ্চি রেসিপি। আমি আপনাদেরকে মাংসটা একটু ছিঁড়ে দেখাই দিতেছি, মাংসটা কতটা সুন্দর এবং কি সফটভাবে রান্না হয়েছে। আর রাইসগুলোও কিন্তু মাশাল্লাহ একটা রাইসও ভেঙে যায়নি, রাইসটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। কাচ্চি রান্নার ক্ষেত্রে সবসময় রাইসটা হাফ সিদ্ধ করে নেবেন, কারণ যেহেতু এটা 2-3 ঘন্টা দমে থাকে, তো ওই দমে থাকলে গরম ভাপে বাকি রাইসটা আর কি সিদ্ধ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের মতো ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবে পারফেক্ট একটা কাচ্চি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।